মার্কিন সেনা ফিরতে বানশির দখলে মরিয়া চেষ্টা তালিবানের বানশির আন্দ্রাব সীমানায় তালিবানের সঙ্গে নর্দান অ্যালায়েন্সের সংঘর্ষ এই ঘটনায় অন্তত 350 তালিবান নিহত 40 জনকে বন্দী করার দাবি অ্যালায়েন্সের বানশির আন্দ্রাব সীমান্তবর্তী খাওয়াকে তালিবান অ্যালায়েন্স সংঘর্ষ কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, এখনকার পরিস্থিতি সম্পর্কে কি জানতে পারছো মার্কিন সেনা শর্তে বানশির দখলের মরিয়া চেষ্টা তালিবানের? দেখো, যেটা জানা যাচ্ছে যে তালিবানদের এই যে যুদ্ধ চলছে বানশির আগ্রাসনের জন্য, যে যুদ্ধ, তাদের যে চিফ রয়েছে আমির খান মুত্তাকি, তার একটা অডিও টেপ সেটা অনেক দিকে চাউর হয়েছে, রটেছে, এবং সেই অডিও টেপ মারফত আমির খান মুত্তাকি যেটা বলতে চাইছেন যে পানশিরের সঙ্গে যে আলোচনা হচ্ছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তালিবানরা পানশির উপত্যকার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে পানশির দখলের জন্য, এবং আলোচনা ব্যর্থ হওয়ার পরে একটা কঠিন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে আমির খান মুত্তাকি এই অডিও টেপের মাধ্যমে পানশিরের যারা বাসিন্দা, যারা তালিবানের বিদ্রোহীদের সাহায্য করছে, সমর্থন করছে, তাদেরকে আহ্বান করেছেন যে এই যুদ্ধের পরিস্থিতিতে তারা যেন তালিবানদের সমর্থন করেন, পানশিরের বিদ্রোহীদের নয়। কিন্তু পানশির এখনো তালিবানদের প্রতিহত করার লক্ষ্যে অবিচল রয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে। যেটা তুমিও বললে যে 350 জন তালিবান যোদ্ধা যারা পানশির দখলের জন্য এগিয়েছিল তাদের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। একটা কঠিন পরিস্থিতি পানশির উপত্যকা জুড়ে, এবং পানশির পৌঁছানোর আগে যে বালগান প্রভিন্স এবং তার যে আন্দারা উপত্যকা, সেখানেও একটা সংঘর্ষের পরিস্থিতি। সাধারণ মানুষ পুরো সন্ত্রস্ত, ভীত, কারণ একদিকে তালিবান যোদ্ধারা তারা এগিয়ে চলেছে ক্রমশ, অন্যদিকে যারা বিদ্রোহী তারা কিন্তু কঠোরভাবে এই যুদ্ধের মতন প্রস্তুতি নিয়ে প্রতিহত করছে তালিবানদের। আলোচনা ব্যর্থ হয়েছে, সমাধান সূত্র কোথাও আর নেই, শুধুমাত্রই এখন এই সংঘর্ষের মধ্যে দিয়ে তারা তালিবানরা পানশির দখল করতে পারে কিনা আর এরা দখল মুক্ত রাখতে পারে কিনা বিদ্রোহীরা, সেটাই হচ্ছে এদের দুপক্ষের মধ্যে এখন লড়াই চলছে। এই নিয়ে পানশির হচ্ছে গোটা আফগানিস্তানের মধ্যে একমাত্র প্রবিন যেটা কিন্তু এখনো দখল করতে পারেনি তালিবানরা, সেই জন্যই এই আক্রমণ পানশিরের উপরে তালিবানরা চালাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজশ্রী। এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। যখন ট্রাম্প গভর্নমেন্ট ছিল, যে টিটিতে সাইন হয়েছে, তাতে স্পষ্ট লেখা ছিল আল কায়দা বা এরকম কোন টেরিস্ট অর্গানাইজেশনকে আফগানিস্তানের মাটিতে ঢুকতে দেবে না। তো তালিবান টিটি ভ করেছে এবং ভারতের বিরুদ্ধে এরা নরম গরম কথা বলছে, সেটাতে বিশাল কিছু এফেক্ট হবে না, কারণ ভারতের সেনাবাহিনীতে এত বছর ধরে এই অ্যান্টি টেরিজম অপারেশন করছে, তো আরেকটা লেজুট জুড়লে একটা থ্রেট থাকবে, বাট সেই থ্রেটটাকে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু তখন ওপেনলি আল কায়দার লোকেরা ঘুরে বেড়াচ্ছে যারা ব্যান্ড এবং যাদের মাথার উপরে অনেক টাকা আমেরিকা থেকেই ঘোষণা করেছে রিওয়ার্ড, এবং সেটা একটা চিন্তার বিষয়, কারণ যদি ন্যাটো চায় তো ন্যাটো এর উপরে অ্যাকশন নিতে পারে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি চায় তারাও অ্যাকশন নিতে পারে, কিন্তু শস্যের মধ্যেই ভূত আছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে চায়না এবং রাশিয়া দুটো দেশ আছে যারা এখন তালিবানের ফেভারে কথাবার্তা বলছে। পাকিস্তান তো পুরো নিজেদের সৈন্য নিয়ে ব্যাপারটা করছে, আর লক্ষ সৈন্য যেটা করতে পারেনি তো 10টা আল কায়দার লোক কি আর করবে। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই চ্যালেঞ্জ করছে রাজ্য, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজনৈতিক প্রতিহিংসায় তদন্ত করতে পারে সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সঠিক বিচার না মেলার আশঙ্কা রাজ্যের। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই চ্যালেঞ্জ করছে রাজ্য, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজনৈতিক প্রতিহিংসায় তদন্ত করতে পারে সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সঠিক বিচার না মেলার আশঙ্কা রাজ্যে। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই
এডি চ্যালেঞ্জ করছে রাজ্য হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার কথা বলবে এনি আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে টেলিফোনে শৌভিক কি জানতে পাচ্ছ এই প্রসঙ্গে দেখো এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে রাজ্য সরকার গত 19 আগস্ট কলকাতা হাইকোর্টের ভোট পরবর্তী সন্ত্রাস মামলার রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তোমাকে বলে রাখবো যে রাজ্য সরকার অভিযোগ হচ্ছে যে ইতিমধ্যেই এই মামলার ক্ষেত্রে সিবিআই এর বিরুদ্ধে তারা পক্ষপাতের অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে একাধিক জায়গায় সিবিআই যেভাবে তার যে কার্যকলাপ যারা তারা পরিচালনা করছেন তার ভঙ্গি নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন ফলত তারা মনে করছেন যে এই সিবিআই কার্যত আদৌতেই তারা কিন্তু সঠিক বিচার তারা করবেন না এই মামলার সঠিক তদন্ত তারা করবেন না ফলত গোটা প্রক্রিয়াটা তারা বিরোধিতা করছেন এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন যে এই সিটের যারা আধিকারিকরা আছেন সেই আধিকারিকরা কার্যত পক্ষপাত দুষ্ট হতে পারেন এমন একটা অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে তুমি জানো যে গত 19 আগস্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে গুরুতর অপরাধ যেমন খুনের ঘটনা ধর্ষণের ঘটনা এই ঘটনাগুলোর ক্ষেত্রে সিবিআই হবে উপযুক্ত সংস্থা তার পাশাপাশি এরাজ্যের ক্ষেত্রে যে অন্যান্য ঘটনাগুলো আছে তার ভাগ সেটার জন্য একটা 3 সদস্যের 3 জন ITS কে দিয়ে SIT গঠন করা হয়েছিল তবে তো সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার এবং সেখানে তাদের মূল বক্তব্য হবে যে কলকাতা হাইকোর্টের তরফে 5 বিচারপতির তরফে যে রায় দেওয়া হচ্ছে তাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং সুপ্রিম কোর্টের তরফে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করা হোক ধন্যবাদ শোভিক ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগে তদন্তে ফের পূর্ব মেদিনীপুরে খেজুরিতে যায় সিবিআই 3 সদস্যের দল বীরভূমের শিউড়িতে জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই দল অন্যদিকে নদিয়া চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা ভোট পরবর্তী সন্ত্রাস মামলা তদন্তে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে সিবিআই টিম পূর্ব মেদিনীপুরের খেজুরির মালদা গ্রামে বুধবার ফের পৌঁছল সিবিআই এদিন নির্যাতিতার সঙ্গে কথা বলেন আধিকারিকরা গত 5ই মে বিজেপি কর্মীকে গণধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ এমনকি তার বাড়ির সামনে বোমাবাজিও করা হয় যেখানে বোমাবাজি হয় সেই জায়গাও ঘুরে দেখেন সিবিআই এর গোয়েন্দারা আমার বাড়ির পাশে বোম মেরে আমার দরজাটাকে ভেঙে দিয়ে ঢুকে যেয়ে আমাকে মারধর করে ঘরে লুটপাট করার পর আমাকে বিষ খাইয়ে দেয় এরপরে কাঁথি আদালতে যায় সিবিআই এর 3 সদস্যের দল আদালতে এই মামলার নথি হস্তান্তরের আবেদন জানায় সিবিআই সিবিআই এর আরেকটি টিম এদিন পৌঁছে যায় নদিয়ার চাকদায় 18 এপ্রিল রাউতারির মণ্ডলপাড়ায় বাড়ির পাশে বাগানে মৃতদেহ উদ্ধার হয় বিজেপি কর্মী দিলীপ কীর্তনিয়ার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সেই খুনের মামলার তদন্তে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই অন্যদিকে গত 12ই জুন বীরভূমের কাকরতলার নবাসন গ্রামে বিজেপি কর্মী মিঠুন বাগদিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয় আদালতের অনুমতি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বুধবার শিউড়ি সংশোধনাগারে যায় সিবিআই টিম মঙ্গলবার দুবরাজপুর আদালতে বিচারাধীন বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আর্জি জানিয়েছিল এদিন অন্য একটি মামলার তদন্তে ব্যারাকপুরের উপসংশোধনাগারেও যান সিবিআই আধিকারিকরা এবিপি আনন্দ ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআই এই নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে টেলিফোনে বিজেন্দ্র কি জানতে পারছো শুনতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে তাদের পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেটাতে তারা যুক্তি রেখেছেন কি যে অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্ট যেখানে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্তে তারা নির্দেশ দিয়েছিলেন ইতিমধ্যে সিবিআই তদন্ত স্টার্টও করে দিয়েছে সেটাকে তারা চ্যালেঞ্জ করেছেন এবং সেটা তারা মনে করছেন কি যে হাইকোর্টের রায় রয়েছে সেটার মধ্যে বিচারপতিদের যে অবজারভেশন গুলো রয়েছে সেটাতেই পরস্পর বিরোধী রয়েছে এবং এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত দেওয়াটা ঠিক হয়নি এর আগেও রাজ্য সরকারের যুক্তি ছিল কি রাজ্যের কনসেন্ট ছাড়া সিবিআই তদন্ত দেওয়া যেতে পারে না যখন সিবিআই কোনো তদন্ত করবে রাজ্যের কনসেন্ট নিতে হবে এক্ষেত্রে যেহেতু হাইকোর্ট অর্ডার দিয়েছে সেটাকেও তারা চ্যালেঞ্জ করেছেন এবং আজকেই মামলা ফাইল হয়েছে আগামী দিনে যখন ফাইলের নম্বর পড়ে যাবে তারপরে রাজ্যের আইনজীবীরা জানাচ্ছেন যে তারা দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করবেন ধন্যবাদ বিজেন্দ্র
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 679 জন, 12 জনের মৃত্যু। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, নদিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ। নদিয়ায় একদিনে সংক্রমিত 53 জন, 3 জনের মৃত্যু। দার্জিলিংয়ে একদিনে সংক্রমিত 49 জন, 1 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত 106 জন, 1 জনের মৃত্যু হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন 116 জন, 3 জনের মৃত্যু হয়েছে।